নমস্কার বন্ধুরা, জ্যোতিষার্ণব শ্রী সৌম্যজ্যোতির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, বাংলার ঋতুচক্রের শেষ ঋতু হলো বসন্ত, আর এই বসন্তের উৎসব হলো দোল। অনেক জায়গায় একে হোলিও বলা হয়। এই হোলি বা দোল হলো রঙের উৎসব। আজ আমি আপনাদের সামনে এই হোলি বা দোল উৎসবের পেছনে কী কী পৌরাণিক কাহিনী রয়েছে তা এক এক করে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখুন, আর দেখতে দেখতে আপনাদের একটা কাজ করার অনুরোধ করব, সেটা হলো আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের একটি লাইক ও শেয়ার আমাকে অনুপ্রাণিত করবে পরবর্তী ভিডিওগুলো সুন্দরভাবে দেওয়ার জন্য। আর যারা নতুন আমার চ্যানেলে, যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল, আপনারা সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনে ক্লিক করে দেন। সারা ভারতবর্ষ জুড়ে পালিত হয় এই দোল বা হোলি। প্রতি বৎসর ফেব্রুয়ারি বা মার্চ মাসে ফাগুন পূর্ণিমা উপলক্ষে এই উৎসব অনুষ্ঠিত হয়। এই দিন মানুষ তার সব সমস্যা ভুলে নতুন রঙে নতুনভাবে রাঙিয়ে তাদের সম্পর্ককে শক্তিশালী করে তোলে। এই উৎসব মানুষের মধ্যে ভালোবাসা বাড়ায়। এই উৎসব শুধু হিন্দুদের উৎসব নয়, এই উৎসব সার্বজনীন। হোলি রং এবং প্রেমের উৎসব। প্রেম ও স্নেহের প্রতীক হিসাবে এই দিনটাকে বিবেচনা করা হয়। বিভিন্ন ধর্মস্থান তথা রাম জন্মভূমি, কৃষ্ণ জন্মভূমিতে এই দিন বিশেষভাবে উদযাপিত হয়। ফাগুন মাসের পূর্ণিমা তিথিতে দোল বা হোলি খেলা অনুষ্ঠিত হয়, তাই একে দোল পূর্ণিমাও বলা হয়ে থাকে। আবার এই পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে অনেকে গৌর পূর্ণিমা নামেও অভিহিত করেন। এই উৎসবের ইতিহাস ও পৌরাণিক কাহিনী খুবই চমকপ্রদ। আমি আপনাদের সামনে আজ চারটি পৌরাণিক কাহিনী তুলে ধরব এক এক করে, যা এই উৎসবের পৌরাণিক কাহিনীগুলির মধ্যে অন্যতম। আমি প্রথমেই যে কাহিনীটি আপনাদের বলবো তা হলো ভক্ত প্রহ্লাদ ও হোলিকা কাহিনী। হোলিকা ছিলেন মহর্ষি কশ্যপ ও তার পত্নী দিতির পুত্র দৈত্যরাজ হিরণ্যকশিপুর ভগ্নী। এই দুই ভাই বোন ছিল প্রচণ্ড নিষ্ঠুর। একদিকে ব্রহ্মার বরে হিরণ্যকশিপু দেব ও মানব বিজয়ী হয়ে দেবতাদের অবজ্ঞা করতে শুরু করে। হিরণ্যকশিপু অপরাজয় থাকার বর পেয়েছিল, তাই কোনো দেবতাকেই মানত না। বলতো দেবতা নয়, পুজো তাকেই করতে হবে। কিন্তু হিরণ্যকশিপুরের পুত্র প্রহ্লাদ ছিল বিষ্ণুর ভক্ত, সে তার বাবার আদেশ মানতে রাজি নয়। তখন হিরণ্যকশিপু ক্ষিপ্ত হয়ে উঠল, নানাভাবে ছেলেকে শাস্তি দেওয়ার চেষ্টা করল, কিন্তু কোনো ফল হলো না। তাকে যখন বিভিন্নভাবে চেষ্টা করেও হত্যা করা যাচ্ছিল না, তখন হিরণ্যকশিপুরের বোন হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনের প্রবেশের সিদ্ধান্ত নেয়। কারণ হোলিকা এই বর পেয়েছিল যে আগুনে তার কোনো ক্ষতি হবে না। শেষে প্রহ্লাদকে ভুলিয়ে ভালিয়ে জ্বলন্ত চিতায় বসল হোলিকা। নিজ গায়ে আগুন দিল অগ্নি নিরোধক শাল, কিন্তু আগুন জ্বলে উঠতেই সেই শাল উড়ে গিয়ে প্রহ্লাদকে ঢেকে ফেলল। অগ্নিদগ্ধ হলো হোলিকা, বিষ্ণুর আগমন ঘটল, তার হাতে নিহত হলো হিরণ্যকশিপু। ওই আগুন হলো অশুভের বিরুদ্ধে শুভ জয়ের প্রতীক। বিষ্ণুভক্ত প্রহ্লাদের এই অক্ষত থাকার আনন্দ উৎসবে পরিণত হয়। এই দহনকেই হোলিকা দহন বলা হয়। এবার আমি আপনাদের দ্বিতীয় কাহিনী বলি, যেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ ও পুতনার কাহিনী। অত্যাচারী রাজা কংস ছিলেন শ্রীকৃষ্ণের মামা। আকাশবাণীর মাধ্যমে তিনি জানতে পারেন তার ভগ্নী দেবকীর অষ্টম গর্ভে জাত সন্তানই একমাত্র পারেন তাকে নিধন করতে। তাই কৃষ্ণকে মেরে ফেলার জন্য পুতনা নামের এক রাক্ষসীকে পাঠান কংস। পুতনা কৃষ্ণকে স্তন্যপানের মাধ্যমে বিষ দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ফল হয় উল্টো। কৃষ্ণ ওই রাক্ষসী স্তন পান করার সাথে সাথে শরীর থেকে রক্তও শুষে নেন। রাক্ষসী তীব্র দহন জ্বালায়, দগ্ধ হন। কৃষ্ণের শরীর নীল বর্ণ ধারণ করে। তার গায়ের এই নীল গাঢ় রং গোপিনীরা তার প্রতি আকৃষ্ট হন, কিন্তু গোপিনীদের গায়ের রং অত সুশ্রী কেন? এই নিয়ে কৃষ্ণ বারবার মায়ের কাছে অভিযোগ করেন। তখন মা যশোদা রাধার মুখ কৃষ্ণের নিজের ইচ্ছামতো কোনো রঙে রাঙিয়ে দিতে বলেন। ফাল্গুনী পূর্ণিমার দিনই কৃষ্ণ রাধাকে তার পছন্দের রঙে রাঙিয়ে দেন। সেই দিন থেকেই শুরু হয় হোলি, আর তার আগের দিন পুতনা রাক্ষসীর নিধন হিসাবে পালিত হয় হোলিকা দহন। এবার আপনাদের বলি তৃতীয় কাহিনী, রাধাকৃষ্ণের কাহিনী। হিন্দু অবতার শ্রীকৃষ্ণ একদিন বৃন্দাবনে রাধা এবং তার সখীদের সঙ্গে খেলা করছিলেন। সে সময় হঠাৎ রাধা এক বিব্রতকর অবস্থায় সম্মুখীন হয়ে লজ্জিত হন।
শ্রীকৃষ্ণের মাথায় তখন একটি বুদ্ধি আসে। তিনি রাধার লজ্জা ঢাকতে ওই বিষয়টি তার সখীদের কাছে গোপন রাখতে রাধা এবং তার সখীদের সাথে আবির খেলা শুরু করেন। তাদের সবাইকে আবির নিয়ে রাঙিয়ে দেন। শ্রীকৃষ্ণ ও শ্রী রাধা এবং তার সখীদের এই আবির খেলার স্মরণেই হিন্দু সম্প্রদায় এই হোলি উৎসব পালন করে থাকে। এবার আমি আপনাদের জানাবো শিব, পার্বতী, কামদেব ও রতির কাহিনী। পুরাণ থেকে জানা যায় সতীর তিরোধানের পর শিব সব কিছু ছেড়ে দিয়ে গভীরভাবে ধ্যানমগ্ন হয়ে পড়েন। সেই সময় তারাকসুর ত্রিলোক দাপিয়ে বেড়াচ্ছে। একমাত্র শিব পার্বতীর পুত্রই তাকে বধ করতে পারবে বলে দেবতারা জানতে পারেন। এদিকে হিমালয় কন্যা পার্বতীর মহাদেব শিবকে বিবাহের মনোবাঞ্ছনা জাগে, কিন্তু শিব তখন গভীর ধ্যানে মগ্ন, তাই দেবতারা কামদেবের শরণাপন্ন হলেন। কামদেব তার পুষ্পবাণ নিক্ষেপ করতেই মহাদেবের ধ্যান ব্যাঘাত ঘটে। তৃতীয় নয়নের তেজে তিনি কামদেবকে মুহূর্তে ভস্ম করে দেন। অনেক কাকুতি মিনতির পর পরের দিন মহাদেব কামদেবকে রতির কাছে ফিরিয়ে দেন। কামদেবের ভস্ম হয়ে যাবার দিন পালিত হয় কামদহনম, যার অর্থ স্বার্থপরতাকে বিসর্জন দেওয়া। পরের দিন কামদেবের পুনরুজ্জীবিত হওয়ার আনন্দে পালিত হয় হোলি। অঞ্চল ভেদে হোলি বা দোল উদযাপনের বিভিন্ন ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু উদযাপনের রীতি এক। বাংলায় আমরা বলি দোলযাত্রা, আর পশ্চিম ও মধ্য ভারতে হোলি। রং উৎসবের আগের দিন হোলিকা দহন হয় অত্যন্ত ধুমধাম করে। হোলি উৎসব ভারতের প্রতি অঞ্চলের সুখের রং আনে। প্রকৃতি যেমন তার জল, আলো, বায়ু সমস্ত জীবকে কোনো পার্থক্য ছাড়াই বিতরণ করে, অনুরূপভাবে হোলির রঙগুলি এমন কোনো বৈষম্য ছাড়াই সমস্ত জীবকুলে খেলা করে। আবিরের রঙে সব রঙিন হয়ে যায়। সমাজের সব জীবকুলে, এমনকি সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই রং সবার মধ্যে ছড়িয়ে পড়ে বন্ধুত্ব বৃদ্ধি করতে। সমাজের উঁচু নিচু ভেদাভেদ মিশে যায় এই দিনে। এই উৎসব মানুষের জীবন রং এনে রঙিন করে তোলে। পুরনো জঞ্জাল, রুক্ষতা, শুষ্কতা সরিয়ে নতুনের আহ্বান হচ্ছে এই হোলি।